হ্যালো ফেন ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের সব আমার চ্যানেলে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের অনেক 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 স্বাগত জানাই এখন বাজে সকাল পনে আটটা আমরা সবাই চলে এসেছি বারান্দায় আমার মা আর আমার ছেলে দুজনে মিলেই খাচ্ছে মুড়ি আর বিস্কুট আমিও চা নিয়ে বসে আছি মেয়ে এখন ঘুমের থেকে উঠে আসলো আর পাশের বাড়ি বাস কথা বলছে এখনই আমরা সবাই মিলে চা খাচ্ছি একটু আড্ডা হচ্ছে সকালবেলা এটুকুই সময় পাওয়া যায় আর কি আচ্ছা আজকে ওয়েদারটাও খুব একদম ড্যাম ড্যামেই মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নামবে এরকম আর খুব ঠান্ডা যাই হোক চা খাওয়া হয়ে গেছে আমার ভাস্তি আমার ছেলেকে নিয়ে চলে গেল ওদের বাড়িতে আর হচ্ছে আমার মেয়েকে এখন আমি পরিষ্কার করবো বিছানা উঠাবো আর চলো বাসি বিছানাটা উঠিয়ে নিই উঠিয়ে টুঠিয়ে পরিষ্কার টির্কার করে নিয়ে আজকে প্রচণ্ড ব্যস্ত সেই জন্য সামনাসামনি আসতে পারলাম না তোমাদের সাথে কথা বলতে তাই জন্য এমনি ভয়েস দিয়ে কাজগুলো দেখাচ্ছি শুধু ভয়েসগুলোই ভয়েস দিচ্ছি আর কি আমি বিছানা টিছনা উঠিয়ে নিয়েছি আর এতটাই ওয়েদার খারাপ দু তিন দিন ধরে এদিকে যেরকম ঠান্ডাও পড়েছে সেরকম মনে হচ্ছে বৃষ্টিও হচ্ছে কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে আর জামা কাপড়ও কিছু শুকাচ্ছে না বাচ্চা থাকলে জানোই তো কত জামাকাপড় ধুতে হয় প্রতিদিন এত জামা কাপড় ধুচ্ছি কিন্তু কিছুই শুকাচ্ছে না এখন আবার জামা কাপড়গুলো আমি নিয়ে এসে আমার খাটে স্ট্যান্ডে একটাই স্ট্যান্ড রেখেছি যে ছেলে আমার খুব ঝাঁকি দেয় আর স্ট্যান্ডগুলো মাথায় খুলে খুলে পড়ে যায় সেই জন্য একটাই স্ট্যান্ড রেখেছি শুধু যে মেয়ে ছেলে জামাকাপড় মেলার জন্য যাই হোক জামা কাপড়গুলো মেনে নিলাম বিছনা বিসিনা করে দিলাম এখন মেয়ে পড়তে বসবে তারপরে মেয়েকে আমি চা দেবো আমার মেয়ে চা খুব চায়ের নেশা

ও পড়তে বসে পড়েছে আমি একটুখানি চা দিয়ে যাব ওকে আর আমি রান্নাঘরে চলে যাব ও চা খেয়ে নেবে পোড়াটা হয়ে গেলে পরে তারপরে আমি রান্নাঘরে চলে যাবো রান্নাঘরে গিয়ে আজকে দশটার খাবার হচ্ছে কি করছি চলো যাই এখন রান্নাঘরে বুঝতে পারছি না না যাওয়া অবধি তো বোঝা যাচ্ছে না যে মেয়েকে পোড়াটা একটু দেখাতেও হয় যাই হোক দেখে আগেই দেখিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় আর ও একটু পুড়ে নিচ্ছে আর চাটা খেয়ে নিচ্ছে আর আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে সবার প্রথমেই আমি ভাত বসিয়ে দিয়েছি আর গরম গরম জল গরম জল তো লাগেই এখন সময় আর আমার ছেলে তো সময় লাগে যেহেতু এখন ঠান্ডা পড়েছে গরমকালেও আমার প্রতি সব সময় লাম গরম জলটা লাগে এটা আমার প্রতিদিনের মধ্যে বসে এদিকে ভাতটাও হয়ে গেছে আজকে করব যে কি বলে এটাকে লাউ কচি লাউগুলো যে আছে না লাউ এই দেখো লাউয়ের চোকলাগুলোকে আমি ভাজা করবো আমি খুব ভালোবাসি লাউয়ের চোকলা ভাজা আলু দিয়ে বেগুন দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে অনেকগুলো পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে লাউয়ের চোকা চোচা ভাজা করব আর হচ্ছে ডাল আর আর বেগুন ভাজা এটাই আজকে হবে আমাদের সকালবেলা এ আমি পেঁয়াজ ছুলে নিচ্ছি পেঁয়াজগুলো কেটে কেটে নিই আর হচ্ছে এখানটায় আমি ডালটা এক পাশে বসিয়ে দেবো লাউ ভাজাটা বসিয়ে দিয়ে চোচাটা ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে লাউ এরকম করে কিন্তু আমি পটলেরও চোচা দিয়ে আমি পটলের চোচাও বাটা খাই তোমাদের সাথে কোনো একটা পটলের চোচা বাটা আমি শেয়ার করবো দারুণ লাগে খেতে কালো জিরা রসুন দিয়ে বাটা খেতে খুব ভালো লাগে যাই হোক আমি রান্না বসে চলো আমি বাইরে চলে যাচ্ছি তোমাদেরকে যে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের মাঠটা আমার বাড়ির পাশের মাঠটা হঠাৎই হঠাৎ হঠাৎই খবর পেলাম যে এখানে নাকি দুবারে রেশন দিচ্ছে সেই জন্য রান্নাটা ওরকম করে ফেলে রেখে এসে মাকে বললাম মা তুমি একটু দেখো আমি রেশনটা নিয়ে আসি তাই রেশন নিতে চলে আসলাম আর রেশন টেশন নেওয়া হয়ে গেছে রান্নাটা নেওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে খাওয়াও মোটামুটি হয়েই গেছে আর আমি এখন রেডি হয়ে যাচ্ছি বাজারের জন্য জানোই তো সপ্তাহে একদিন আমাকে বাজারে যেতে হয় পাঁচ দিন ছদিন অন্তর অন্তর তো রেডি হয়ে নিলাম বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি কথা বলতে পারিনি যেন সকালে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম এখন বাজে সকাল পনে এগারোটা রান্না করতে করতে দেখো তোমা দৌড়ে চলে গেছি তোমরা দেখলেই রান্না করতে করতে আমরা দুয়ারে রেশন এসেছে জানতাম না দুয়ারে রেশন আসবে তা দুয়ারে রেশন এসেছিল বলে আমি তারা হাত করে রেশন নিয়ে আসতে চলে গেলাম তারপরে আর কিছুই শেয়ার করতে পারলাম না রান্না এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি দশটার খাওয়াটা এখন আমি যাও বাজারে মনে আছে তোমাদের বলেছিলাম পাঁচ থেকে সাত দিনের মাথায় আমাদের বাজার যেতে হয় কেন আমি যেটুকু স্টোর করি সেটুকু শেষ হয়ে গেছে কিছু কিছু জিনিস আছে বাকি টুক সব শেষ হয়ে গেছে মাছটাচ কিছুই এখন নেই আজকে আনবো আবার রান্না হবে তো এখন বাজে পনেরো এগারোটা এখন বাজারের জন্য বেরিয়ে যাচ্ছি আর বাজার থেকে এসে তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাজারে কিছু শেয়ার করবো না দেরি হয়ে গেছে এ বাজার থেকে কি কী মাছ আনছি বা কী আনছি সব কিছু এসে শেয়ার করব। চলো আমার সাথে থাকো ঘর বাড়ির দিকে তাকিয়েও না সকাল থেকে এক ফোঁটা গোছানোর টাইম পাইনি একবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার মেয়েকে পড়তে দিতে যাব যাবো আসবো যখন তারপরে গিয়ে আমি এটা গোছাবো তার আগে গোছানোটা সম্ভব না চলো আমার সাথে থাকো বেশি কথা বলছি না দেখতে থাকো বন্ধুরা বাজার থেকে চলে আসলাম আর এসে দেখি মাকে বললাম মা সবজিগুলো একটু নামিয়ে নাও আমি হাত পাগুলো ধুয়ে নিচ্ছি মা সবজিগুলো নামিয়ে নিয়েছি চলো দেখা যাক আজকে বাজারে কী 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 বাজার করলাম সবজি যতটুকু আমাদের দরকার হয় আমি নিয়ে আসি কিন্তু সবজি মাঝখানে আরও এক দুদিন দিন একটুখানি আনলে পরে আলুটাই আনতে হবে হয়তো আর দেখা যাক যদি কিছু লাগে তাহলে আমি হচ্ছে এখানে ওদিকে দুধের বোতল আমি দুধটাও নিয়ে এসেছি বাইরে যখন গেছি তাই দুধটাও একবারে নিয়ে চলে এসেছি প্রতিদিন আমার ননদের বড়ি দিয়ে যায় আমি আজকে নিয়ে আসলাম দিয়ে এদিকে ডালের বড়ি ডালের বড়ি এটা খেতে খুবই টেস্ট আর শীতকালে ডালের বড়ি না হলে পরে ভালোই লাগে না দেখো সবই নিয়ে এসেছি পেঁয়াজগুলি বেগুন মুলো আলু কুয়াস কুয়াশ তারপরে হচ্ছে ফুলকপি বাঁধাকপি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি সব কিছুই নিয়ে চলে এসেছি আর হচ্ছে শীতকালে লাউ লাউ না খেলে পরে ভালোই লাগে না খুব ডালের বড়ি দিয়ে বা মাছের মাথা দিয়ে ধনে পাতা দিয়ে খুব ভালো লাগে লাউ খেতে তাই একটা লাউ নিয়ে এসেছি আর শাক এখানে লাফা শাক আছে আর রাই শাক আছে দুটোই আমি খুব ভালোবাসি শাক খেতে আমি এমনিতেও খুব ভালোবাসি সেই জন্য শাক আমি নিয়ে চলে এসেছি আর হচ্ছে এখন মা আমাকে মাছ ধুয়ে দিচ্ছে আমি নিয়ে এসেছি কই মাছ আর আর মাছ আজকে আজকে কই কই মাছটাই করবো কই মাছটা আমি কেটে নিয়ে এসেছি কই মাছটা আমি কেটে নিয়ে এসেছি আর আর মাছটা আমি রেখে দিলাম আর মাছটা আজকে করব না মা বললো যে আর মাছ ফোটার দরকার নেই আর মাছ কালকে করিস আজকে কই মাছটা তাজা কই মাছ তাই কই মাছ হচ্ছে ফুলকপি আলু আর ডালের বড়ি ধনিয়া পাতা দিয়ে পাতলা করে একটা ঝোল করবো আমার খুব ভালো লাগে এরকম করে আর শীতকালে হচ্ছে ফুলকপি আলু ধনেপাতা না দিলে পরে মাছের ঝোল যেন ভালোই লাগে না জিরা আদা বাটা দেবো আর কি কাঁচাটা গুঁড়োটা দেব আমি ফুলকপি আলু এগুলো সব এক এক করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এখন রান্নাটা বসিয়ে দেবো এখন জানো তো বাজে কটা এখন বাজে দুপুরে একটা আমি বাজার করে আসলাম তখন সাড়ে বারোটা এই যে হাত পা ধুয়ে টুয়ে এখন পরিষ্কার হয়ে আসলাম আমি ড্রেসটা ছাড়িনি কেন টাইম হয়নি আমার আর এই যে ফুলকপি ডুগাগুলো আছে না এগুলো তোমরা খাও খেয়ে খাও কি না জানি না আমার খুব ভালো লাগে কফি যে ডানটিগুলো এগুলোকে চচ্চড়ি আলু বেগুন টেগুন ধনিয়া পাতায় সব কিছু দিয়ে খুব ভালো লাগে চচ্চড়ি খেতে আমি যেন এগুলো প্লাস্টিকের করে উঠিয়ে রাখলাম পরে একদিন চচ্চড়ি খাবো আর যে আমি আলু আর ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি ডালের বড়ি ডালের বড়ি দিয়ে এখন একটু ঝোল বানিয়ে নেবো আর মা আমি আসার দাগ মা হচ্ছে পালং শাক করেছে আর ডাল তো সকালবেলাই আমি করেছি ভাজাও করেছি আর একটা মাছ এই মাছটা করেছি আরও একটা মাছ করেছি তোমাদের দেখাচ্ছি আর কি মাছ করেছি আর হচ্ছে এই মাছটা তাড়াতাড়ি রান্না করিনি কই মাছটা আসলে কই মাছটা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি বেলা হয়ে গেছে কেন এখন বাজে প্রায় একটা দশ সব কিছু জোগাড় টোকাড় করতে তো বেলা হয়ে যায় বেলা হয়ে গেছে আর তোমরা সবাই জানো যে আমি একাই সব কিছু করি আর মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে আর মাকে বললাম আমি গরম জল বসিয়ে দিলাম মা তুমি স্নান করে নাও আর পুজোটা দিয়ে নাও আজকে পূজাটা দেওয়া হয়নি সকাল সকাল যাই হোক এই যে আমাদের রান্না হয়ে গেছে ডালের বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল কথা বলতে বলতেই হয়ে গেল এই যে মুসুর ডাল আর হচ্ছে এই যে আমার ছেলের ডাল এটা সব কিছু সবজি দিয়ে আর এটা হচ্ছে ভাজাটা চালকুমড়া পেঁয়াজ চাল কুমড়া বলি কিন সরি লাউ আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সব লাউয়ের চোখোচা ভাজা আর হচ্ছে পালং শাক পালং শাকের ঘণ্ট এটা হচ্ছে পুঁটি মাছ আর কাল ছিল যে তোমাদের দেখিয়েছিলাম পুঁটি মাছ আর রুই মাছই ছিল সেটাকে ঝাল করেছি একটু বেশি তিনটা প্রতিদিনের মতনই আজকেও আমি আমার ছেলে মেয়েকে দিতে যাচ্ছি হচ্ছে পড়তে আর হচ্ছে রান্না তোমরা তো সবাই দেখলে যে রান্না বান্না আজকে কী হয়েছে কি মেনু ছিল আর রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি মেয়ের খাওয়া হয়েছে মেয়ে এতটুকু খায় আর তাও খেলো না আজকে তাই পড়তে দিতে যাচ্ছি এসে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলে আসলাম মেয়েকে দিয়ে চলে আসলাম আর আমি এখন বাজি হচ্ছে পনে চারটা এখন আমি খেতে বসেছি আর তার মধ্যে আমি এখন আমার খাওয়ারও শান্তি নেই কেন আমার ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল তাই আমি ভাতের থালা হাতের মধ্যে নিয়ে আমি ছেলের কাছে চলে আসলাম ছেলে যেহেতু খাটে ছিল সেই জন্য আমি খাটের এখানেই বসলাম আর ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি ছেলে খুব ঝাল খেতে ভালোবাসে কিন্তু বয়স আন্দাজে ঝালটা এখন দেওয়াটা আমার ঠিক মনে হয় না বলে আমি এখন দিই না ওকে এরকম শুক্তো ভাতি দিই আর একটু একটু করে আঙুল দিচ্ছি ওর চাটছি এদিকে আমার যা চলে আসলো মাঝখানে দেখলে তো যা হচ্ছে এখানে একটা ডিউটি ছিল তা এখানে যে ভ্যাকসিনের ডিউটি পড়েছিল তাই ভ্যাকসিন দিয়ে যা বললো যে যা একটু দেখা করে আসি আসে দেখা করতে চলে আসলো আর আমি হচ্ছে এদিকে চলে গেলাম যাকে খেতে দিতে আর মা আসলো মা খেলছে দেখো মা ফুটবল খেলছে প্রথম দেখছি যে মাকে ফুটবল খেলতে যাই হোক মা মেয়ে ছেলেকে একটুখানি খেলাচ্ছে কারণ ছেলে কানছিলো আমি চলে গেছিলাম বলে আর আমি চলে গেছিলাম কারণ হচ্ছে যাকে একটু খেতে দিলাম এখন বাজে সাড়ে চারটা দিদি বলছে যে আমি চলে যাব তাড়াতাড়ি আমি বললাম না কই মাছ করেছি দিদি কই মাছ খুব ভালোবাসে তাই বললাম যে তুই কই মাছ করেছি কইটু একটু খেয়ে যাও না খেলে মনটা ভালো লাগবে না তাই দিদিকে কই মাছটা ভাতটা একটুখানি দিলাম আর খুব মানে দিদি ভালোবাসে খেতে আর কি যাই হোক দিদিকে খেতে দিচ্ছে এই এটুক সময় মা হচ্ছে এদিকে খেলছিল আমার ছেলেকে নিয়ে আর মা এই সময় সন্ধ্যা দেবে আমি চলে আসলাম আমাদের দিকে রান্নাঘরের কাজ মোটামুটি হয়ে গেছে পনেরো পাঁচটা বাজে দিদি হচ্ছে চলে যাচ্ছে এখন দিদি টাইম হয়ে গেছে পাঁচটার সময় বাস আছে দিদি তাই দিদি খাওয়া দাওয়া করে টাটা দিয়ে সবাইকে চলে যাচ্ছে আর আমার এখন পাঁচটার সময় মেয়েকে আনতে যাওয়ার সময় তাই আমিও রেডি হয়ে নিচ্ছি মেয়েকে আনতে যাচ্ছি কারণ হচ্ছে টাইম হয়ে গেছে এখন ম্যাম ফোন করেছিল পাঁচটা বাজে আর হচ্ছে আজকে বিকেলে টিফিন আমি করে নিয়ে এসেছি মোমো আর চিকেন চপ এগুলোই খাবো আজকে এখন টিভি নিয়ে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মতন এখানেই শেষ করলাম আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও টা